বর্ষাকাল এলেই টুরিস্টরা পাহাড়কে অ্যাভয়েড করা স্টার্ট করে দেয়, আর অ্যাভয়েড করাটাই স্বাভাবিক, যখন তখন মেঘ বৃষ্টি, ল্যান্ডস্লাইড আরও কত কী। কিন্তু এই বর্ষাকালেই দেখা যায় পাহাড়ের একটা খুব সুন্দর রূপ, এমনটা মনে হয় কেউ যেন পাহাড়কে একটা মোটা সবুজ গাছের চাদরে জড়িয়ে ধরেছে। আর মেঘ আর পাহাড়ের খেলা, তার তো সত্যি কোনো তুলনাই হয় না। আর তাই জন্যে আমি আরও একবার চলে এসেছি পাহাড়ে বর্ষাকালে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গায়, আর এই জায়গাটা অফবিট হলেও জায়গাটা কিন্তু খুবই পপুলার, আর হয়তো এর ব্যাপারে আপনারা আগেও শুনেছেন। জায়গাটার নাম হচ্ছে চারখোলে, আর এটা কালিম্পং থেকে ঠিক 1 ঘন্টা দূরে অবস্থিত। আর আজকে তো ভিডিও ফার্স্ট ডে, তো আজকে আমি আপনাদেরকে জার্নিটা দেখাবো, আর দেখাবো এখানকার কিছু লোকাল সাইট সিন, আর মেন সাইট সিন যেটা আমি করবো এখানকার সেটা আমি পরের ভিডিওটা দেখাবো। তো দেরি করছি না আর, কথা বলে সময় নষ্ট করছি না, তো ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো যেমনটা শুনলেনই, এবার তো আমি যাচ্ছি চারখোলাতে, আর চারখোলাতে পৌঁছানোর জন্য সবার প্রথমে আমাকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। তাই জন্য আমি চলে এলাম সবার ফার্স্টে শিয়ালদা রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে ধরে নিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর রওনা দিয়ে দিলাম আমি আমার ডেস্টিনেশন এনজেপির উদ্দেশ্যে। পরের দিন সকালে যখন আমার চোখ খুলল, তখন ঘড়ির কাঁটায় ভোরের 5টা, ট্রেন 1.5 ঘন্টা লেট। আমি এসে দাঁড়ালাম ট্রেনের দরজার সামনে, আর বাইরের ওয়েদার পুরো মেঘলা, আর এই ওয়েদারকে সাথে নিয়েই ট্রেন এগিয়ে চলেছে এনজেপির উদ্দেশ্যে। আপনারা স্ক্রিনে দেখে কতটা বুঝতে পাচ্ছেন জানি না, কিন্তু এই সাইডে যে জলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনোটাই পুকুর না, এগুলো সব কোটাই হচ্ছে চাষের জমি। এখন বর্ষাকালের কারণে সব কিছুই জলের তলায়। চিন্তা হতে আরম্ভ হলো এনজেপিতেই যদি এরম ওয়েদার হয় তাহলে পাহাড়ের ওয়েদার কীরম থাকবে, আর এই চিন্তাকে সাথে নিয়ে আমি এগিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। তো এনজেপি তো আমি পৌঁছে গেছি, আর এনজেপিতে কোনো সময় নষ্ট না করে আমি ডাইরেক্টলি উঠে পড়লাম আমার বুক করা গাড়িতে, আর ওটা করেই আমি রওনা দিয়ে দিলাম চারখোলের উদ্দেশ্যে। আর ওয়েদার সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কখনো কখনো মেঘ তো কখনো কখনো পাহাড়রা উঁকি মারছে, দেখতে সত্যি খুবই অপূর্ব লাগছে। আর এটা দেখতে দেখতেই আগের দিকে এগিয়ে চলেছি। যত ওপরের দিকে উঠতে আরম্ভ করলাম ওয়েদার ততই খারাপ হতে শুরু হলো, এখন পাহাড় তো দূর, সামনের রাস্তাটাও ঠিক করে দেখা যাচ্ছে না। জেনারেলি যখন আমি নর্থ বেঙ্গলে আসি তখন আমি শেয়ার গাড়ি করেই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাই, কিন্তু এইবার আমি প্রাইভেট গাড়ি বুক করেছি, কারণ এইবার হাতে আমার সময় কম, আর আমি সাইট সিন করতে করতেই চারখোলে পৌঁছাবো। আর এইবার আমি এসে পৌঁছেছি পানবুদারা ভিউ পয়েন্টে, কিন্তু ওয়েদার সেটা তো খুবই খারাপ। তো এটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট, আর অন্য সময় এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু এখন ওয়েদারের যে অবস্থা, ভিউ তো দূরের কথা, আমার পেছনের এইটুকু জায়গাও খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না।
আসার সময় যদি ওয়েদার ক্লিয়ার হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা, ভিউটা কিরম লাগে। কিন্তু এখন তো দেখে যা মনে হচ্ছে ওয়েদার ঠিক হওয়ার কোনো চান্স নেই। বর্ষাকাল, পাহাড়ে ভিউ দেখাটা খুব টাফ ব্যাপার। তবু জানি না, যদি দেখতে পাই অবশ্যই শেয়ার করব, আর না হলে একটু অ্যাডজাস্ট করে নিন এইবার। আর ভেতরে যেইটুকু আমি দেখতে পাচ্ছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন। পানবু দাঁড়া থেকে তো কোনো ভিউই আমার চোখে পড়লো না, তাই জন্য একটু হেঁটে আগের দিকে এগিয়ে গেলাম। আর তখনই আমার চোখে পড়লো একটা খুব সুন্দর শিব মন্দির, যেটা এই ভিউ পয়েন্টের খুব কাছেই অবস্থিত। পানবুদারা ভিউ পয়েন্টে তো সেরকম কিছু দেখতে পেলাম না ওয়েদারের কারণে, তাই জন্য একটু আগের দিকে হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি ঠিক পানবুদারার ভিউ পয়েন্ট থেকে এক দু মিনিট হাঁটা পথেই একটা শিব মন্দির আছে ওখানে। আর এই মন্দিরটা খুবই সুন্দর, খুব একটা বেশি বড় না কিন্তু সত্যি খুব সুন্দর। আর এখানে আমার চোখে দুটো শিব ঠাকুরের মূর্তি পড়ছে, সেটা আমি দেখাচ্ছি, তো আপনারা দেখুন আর ভগবানকে দর্শন করুন আমার সাথে। শিব ঠাকুর মনে হয় সত্যি আমাদের সবাইকে একসাথেই আশীর্বাদ করেছে। ওয়েদার এখন অনেকটা ক্লিয়ার হয়েছে, আর এখন এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। কতক্ষণ দেখা যাবে জানি না, তো সময় থাকতে থাকতেই চলুন এই ভিউটা ভালো করে আমরা একসাথে উপভোগ করে নিই। এই বাজে ওয়েদারে এই ভিউটা দেখতে পাওয়া সত্যি খুবই ম্যাজিক্যাল ব্যাপার ছিল। আর বলতেই হবে আমি অনেকটাই লাকি যে এই ভিউটা আমি দেখতে পেয়েছি। আর আপনাদের এই ভিউটা আমার সাথে দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভালো ওয়েদার কিছুক্ষণের জন্যই ছিল, ওয়েদার আবার খারাপ হতে স্টার্ট করেছে। আর আমি এগিয়ে চললাম আমার পরের সাইটসিইং পয়েন্টের উদ্দেশ্যে। ওই জায়গাটার নাম হচ্ছে মঞ্জুশ্রী ধেম, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইটসিইং পয়েন্ট। আর নিচে বুদ্ধা পার্ক লেখা ছিল, তো আশা করছি এখানে লর্ড বুদ্ধার মন্দির থাকবে ভেতরে। সত্যি বলতে আমিও জানি না ভেতরে কি আছে, তো চলুন যাওয়া যাক আর ভেতরটা একসাথে দেখে নেওয়া যাক। ঢুকে আমি এই জিনিসটা ফার্স্টে চোখে পড়লো, এটা একটা বসার জায়গা। আর বসার জায়গা খুব একটা স্পেশাল হতে পারে না, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, কারণ এই জিনিসটা পুরোটা হ্যাঙ্গিং। হয়তো আপনারা ঠিক করে দেখতে পাচ্ছেন না, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো একবার ভেতরে গিয়ে বসার ট্রাই করব, এক্সপিরিয়েন্স করব, তো চলুন এটাও দেখে নেওয়া যাক। তো যেই হ্যাঙ্গিং বসার জায়গাটার কথা আমি এক্ষুনি বলছিলাম সেটা হচ্ছে এটা। আর ভেতরে ঢুকে কিছু সময় কাটানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি আলাদা। অন্য সময় এখান থেকে একটা ভালো ভিউ দেখা গেলেও ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, তাই জন্য ভিউ দেখার কোনো চান্সই নেই। কিছু বছর আগে এই জায়গাটা শুধু বুদ্ধা পার্কই ছিল, কিন্তু এখন এই বুদ্ধা পার্কের আশেপাশেই হয়ে উঠেছে এই হোমস্টেটা। আর এই হোমস্টেটা পুরোটাই বুদ্ধিস্ট মনেস্ট্রি স্টাইলে বানানো, আর এটাকেই বলা হয়েছে মঞ্জুশ্রী ধেম। এই জায়গাটা এমনিতে সুন্দর, একটা পপুলার ল্যান্ডমার্ক, আপনারা চাইলে আপনারা এখানে এসেও কিছু সময় কাটিয়ে যেতে পারেন। জায়গাটা ঘোরা হয়ে গেছে, আর এইবার যাব পরের সাইটসিইং পয়েন্টে। পরের সাইটসিইং পয়েন্ট কি এখনও আমি জানি না, তো যাব। যদি সত্যি বলি এই জায়গাটার ব্যাপারে, তো
সাইটসিন পয়েন্ট বলা এটা ভুল, জাস্ট এটা একটা বিশাল বড় হোমস্টে মনেস্ট্রি টাইপের ডিজাইনে, তো এটাকে সাইটসিন পয়েন্ট তো ঠিক বলা চলে না, কিন্তু এটা একটা পপুলার জায়গার বলতে পারেন, এটা এখানকার একটা ল্যান্ডমার্ক টাইপের হয়ে গেছে, তাই জন্য আপনাদেরকে দেখালাম। তো চলুন পরের জায়গাটায় যাওয়া যাক। তো অন্য একটা জায়গায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় ওয়েদার আরও খারাপ হতে স্টার্ট করলো, তাই জন্য আমি সোজা চলে গেলাম আমার হোমস্টে চারখোলে গেটওয়ে হোমস্টেতে। তো অনেকটা লম্বা জার্নি করার পর আমি ফাইনালি চলে এসেছি আমার ডেস্টিনেশন চারখোলে, আর এখন আমি আমার হোমস্টের ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর চারিপাশে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য ইন্টেরিয়রটা দেখানো ছাড়া আমার কাছে আর আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই দেখানোর নেই, কারণ দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে। ওয়েট করছি বৃষ্টিটা থামার, ততক্ষণ আপনারা ইন্টেরিয়রটা দেখে নিন, আর তারপর আমি লাঞ্চ করে আপনাদেরকে আশেপাশেটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। জানি না বৃষ্টি কমবে কি কমবে না, বাট বৃষ্টি যদি নাও কমে তবু আমি বেড়াবো আর আপনাদেরকে আশেপাশেটা ঘুরিয়ে দেখাবো, ছাতা মাথায় দিয়েই বেড়াবো, যেমনটা লাস্ট টাইম আমি বেরিয়েছিলাম বাগোড়া ফরেস্টে যখন আমি এসেছিলাম। আর হোমস্টের ডিটেলস নিয়ে আমি একবার বলে দিই একটা জিনিস, যেই ডিটেলসটা মানে কন্ট্যাক্ট নাম্বার লোকেশন সব কিছু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো আপনারা ওখান থেকে দেখে নিন। আর যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, প্রত্যেকবারের মতো রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। তো কথা বলে আর সময় নষ্ট করছি না, আপনারা এখন ইন্টেরিয়রটা দেখুন। তো চলুন রুম ট্যুরটা দেখে নেওয়া যাক। রুমে ঢুকেই আপনারা দেখতে পারবেন যে দুটো বেড আছে, এই সাইডে হচ্ছে সিঙ্গেল বেড আর এইটা হচ্ছে ডাবল বেড, দুটো বেড আছে। আর এই দুটো বেডের মাঝখানে আছে হচ্ছে একটা বেডসাইড টেবিল, আর রুমে এরম বড় বড় জানলা আছে, আর এই সাইডে টাওয়ালও দেয়া আছে, আর এইখানে হোটেলের ব্যাপারে সব কিছু লেখা আছে, যেমন চেক ইন টাইম কখন, চেক আউট টাইম কখন, সব কিছু লেখা আছে। আর এটা হচ্ছে আয়না যেটা রুমের ভেতরেই আছে, আর ওটা আমি হ্যালো, আর এটা আমার ছাতা যেটা খুব দরকার পড়বে এইবার ছাতার মাথা, আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওভারঅল রুমটা কিন্তু বেশ ভালো। যেমনটা দেখলেন এই রুমটা তো সত্যি খুবই ভালোভাবে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পার্সোনালি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই রুমটার ব্যাপারে আমার সবথেকে বেশি কি ভালো লেগেছে, তাহলে আমি বলবো যে এই রুমে এই দুটো বড় বড় জানলা, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আপনারা চাইলেও আপনারা ঘরে বসে বাইরের পাহাড় দেখতে পারবেন, বা শুয়ে থেকেও আপনারা পাহাড়গুলো দেখতে পারবেন, যদিও এখন বর্ষাকাল, তাই জন্য বাইরে পাহাড় দেখার কোনো চান্স নেই, বাট হ্যাঁ বৃষ্টি সেটাও দেখা যেতে পারে এই ঘরে বসেই। তো আমি সত্যি বলছি এই রুমটা আমার স্পেশালি এই দুটো জানলার জন্যই ভালো লেগেছে। আর তো রুম ট্যুর শেষ, এইবার টাইম হচ্ছে লাঞ্চের, তো যাই লাঞ্চে আজকে কি আছে চলুন দেখে নিই, তারপর লাঞ্চ হয়ে গেলে তারপর আশেপাশেটা ভালো করে ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। তো লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আর লাঞ্চে কি কি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আলু ভাজা, ডিম আর স্যালাড, এই দিয়েই আমি আমার লাঞ্চ শেষ করলাম। আর তারপর আমি সোজা চলে এলাম ব্যালকানিতে আর ওয়েদারটা দেখছিলাম, কিন্তু ওয়েদার এখনও মেঘলা, তাই জন্য ওয়েট করছিলাম ওয়েদারটা একটু ঠিক হওয়ার। বৃষ্টি তো থামেনি, বাট বেরোবো বলেছিলাম, আর এই যে ছাতা তো প্রোটেক্ট মাই মাথা, তো বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি সামনেটা ঘুরে দেখার জন্য, জানি না কি আছে, তো চলুন যাওয়া যাক আর একসাথেই দেখে নেওয়া যাক ওখানে কি আছে। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো একটা রাস্তা যেটা সোজা পাহাড়ের ওপর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি ওই রাস্তা ধরেই আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা দেখতে অনেকটাই সুন্দর, কিন্তু এতে হাঁটা অনেকটাই টাফ ছিল, বর্ষার কারণে রাস্তা খুবই স্লিপারি হয়ে গেছিল, তাই জন্য খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল।
হাঁটতে হাঁটতে তো আগের দিকে চলে আসছি, আর বেসিক্যালি এখানে আমার চোখে বেশি তো হোমস্টেই পড়ছে। আর ভিউ পয়েন্ট বলতে সেরম কিছু নেই, বাট হ্যাঁ এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, আর সেগুলো কিছুটা ক্যাপচার করতে পেরেছি আপনাদের সবার জন্য দেখার জন্য। আর যেই জিনিসটা সব দেখে সব থেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে হালকা হালকা সূর্যও বেড়াচ্ছে এই সময়, যেটা খুবই অদ্ভুত করা ব্যাপার। তো দেখা যাক, আর একটু ওয়েট করি, হয়তো ওয়েদারটা ক্লিয়ার হবে, আর ওয়েদার ক্লিয়ার হলে তো আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিউ ওয়েট করছে। তো আর একটু ওয়েট করেই যাই। ওয়েদারটা তখন একটু ক্লিয়ার হচ্ছিল দেখে না, আমি অ্যাকচুয়ালি আমার ট্রাইপডটা নিতে এসেছিলাম যাতে একটা টাইম ল্যাপস মতো ভিডিও ক্যাপচার করতে পারি, কিন্তু তখনই আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ঠিক সেই বাগোরা ফরেস্টের মতো। আমি আপনাদেরকে তার সাথে দেখা করেছি, দেখুন। ফরেস্টের মতো মনে হচ্ছে আরও একটা ট্যুর গাইডকে পেয়ে গেছি, তো জানি না এ ঘুরিয়ে দেখাবে কিনা, বাট হ্যাঁ এসে তো আছে আর ভালো লাগছে, বেশ ভালো এই বন্ধুটা। তো দেখি যদি এ কিছু ঘুরিয়ে দেখায়, আর এখন একটু পাহাড়টাও ক্লিয়ার হচ্ছে তো যাওয়া যেতেই পারে। তো যাই, আমার ট্যুর গাইড আপনাদের সবাইকে হ্যালো বলছে, আপনারা একে একবার হ্যালো বলে দিন। টাইম যখন আমি বগুড়া ফরেস্টে গেছিলাম, আমার ট্যুর গাইডকে তার ফিস দিতে দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম এবার আর দেরি করে লাভ নেই, আগে থেকেই ফিস দিয়ে দিই। তো ফিস বলতে বিস্কিট, আর দেখি নেয় কিনা ফিস। তো আমি আমার ট্যুর গাইডকে তো তার ফিস দিচ্ছিলাম, আর সে কতটা খুশি খুশি এটাকে অ্যাকসেপ্ট করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সত্যি বলতে পাহাড়ে হয়তো আজকে ভিউ দেখতে পাইনি, কিন্তু মনটা খুশি করার জন্য এটাই যথেষ্ট ছিল। জানি না, মেবি আমার ট্যুর গাইড আমাকে এইভাবেই থ্যাংক ইউ বলল আমার কোলে উঠে। আমি আমার ট্যুর গাইড পেয়ে গেছি, অ্যাকচুয়ালি ট্যুর গাইডস বলার ভালো, কতজন আছে একজন দুজন এখানে দেখতে পাচ্ছেন, আর সামনে তো পুরো ব্যাটালিয়ন আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ট্যুর গাইড আছে, একবার দেখুন জাস্ট। তো ট্যুর গাইডদের সাথে নেই আমি এগিয়ে চললাম আগের দিকে। সন্ধ্যে জেনারেলি একটু তাড়াতাড়ি নামে, কিন্তু আজকে ঘড়িতে 5:45 তবু আলো আছে, এটা দেখে তো অবাক লাগছে, কিন্তু সব থেকে অবাক লাগছে সারা দিন আজকে ওয়েদার বাজে ছিল, কিন্তু অ্যাট এ লাস্ট ওই দিকটা ওই সাইডটা ওয়েদার না একটু একটু ক্লিয়ার হচ্ছে, মেঘগুলো নিচে নেমে আছে আর পাহাড়গুলো উপর দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি হোমস্টের ঠিক একটু আগেই আছি একটা লোকের বাড়ির ছাদে, জানি না, তো দেখাচ্ছি আপনারা দেখুন আর এটা উপভোগ করুন, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ এটা একটা লোকেরই আনফিনিশড বাড়ির ছাদ, আর এখন আমি ওখানেই দাঁড়িয়ে আছি একটা খুব সুন্দর ভিউ দেখার লোভে, আর সেই ভিউটা
আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। সারাদিন ওয়েট করার পর এই ভিউটা সত্যি দেখতে খুবই অপূর্ব লাগছে। আপনারাও আমার সাথে এটা দেখুন আর উপভোগ করুন। দিন ধরে ঘুরছি আর এই ফার্স্ট টাইম পাহাড় দেখলাম তাও সন্ধ্যেবেলায়। সত্যি মনটা ভালো হয়ে গেল। এতক্ষণ ওয়েট করছিলাম কখন পাহাড় দেখা যায় কখন পাহাড় দেখা যায়, ফাইনালি এতক্ষণ করার পর ওয়েট করার পর পাহাড় দেখতে পেয়েছি। আর যেমনটা বলেইছিলাম, আমি একা না, আমার দুই ট্যুর গাইডও আছে আমার সাথে। তারা রাস্তা দেখিয়ে আবার নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, বেশ ভালো লাগছে। তো দেখছি আর যতটা পারা যায় আপনাদের সবার সাথে শেয়ার করছি। সারাদিন ওয়েট করেছিলাম কখন এরম একটা ভিউ দেখব, আর ফাইনালি এই একটা ভিউ এতক্ষণ পরে আমার চোখে পড়ল। আর এটা দেখে তো সত্যি আমার এক্সাইটমেন্ট ডাবল হয়ে গেছিল। তো এই ভিডিওটা, এই ভিউটা দিয়েই আমি শেষ করলাম। পরের দিনের ভিডিওটায় আমি আপনাদের সবাইকে দেখাবো চারখোলের লোকাল সাইট সিন। তো এই ভিডিওটাও একদমই মিস করবেন না। ততদিন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।